বীরবাহা হাঁসদা প্রসঙ্গে শুভেন্দুকে বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের, ছেঁড়া জুতোগুলো আপনি ফেলবেন না দয়া করে, শুভেন্দু ক্ষমা না চাইলে জুতো পালিশ করিয়ে ছাড়ব, বীরবাহার কাছে কেন ক্ষমা চাইবে না শুভেন্দু, অখিলগিরি ক্ষমা চাইলে শুভেন্দু নয় কেন, আক্রমণ কুণাল ঘোষের, কি বলছেন তিনি শুনবো। দেবনাথ হাঁসদা, বীরবাহ হাঁসদা আমার জুতার তলায় থাকে, আমি বীরবাহকে অনুরোধ করব যে জুতোগুলো পরে বীরবাহ হাঁটছেন একটাও যখন পুরনো হয়ে যাবে বা ছিঁড়ে যাবে ফেলে দেবেন না, যদি শুভেন্দু ক্ষমা না চায় আপনার জুতো পালিশ করিয়া ছাড়ব রাস্কেলটাকে। যদি ভুল বলার জন্য অখিলগিরি ক্ষমা চেয়ে থাকতে পারেন তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি কেন ক্ষমা চাইবে না, কোন ভাষা বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা। আমাদের প্রতিনিধি কিরণ মান্না এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। কিরণ, আজকে যে কথা বলেছেন কুণাল ঘোষ আমরা সরাসরি সেটা শুনলাম, মানে কোন প্রসঙ্গে এই কথা তিনি বলেন? দেখো, যেটা রামনগরের একটি সভামঞ্চ থেকে কুণাল ঘোষ যে বক্তব্য রাখতে গিয়ে বলে বীরবাহা হাঁসদা, তিনি যে ভাষায় তাকে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারী, যে অভিযোগ তুলে সেই অভিযোগ তুলে বলেছেন শুভেন্দু অধিকারী অবিলম্বে ক্ষমা না চাইলে বীরবাহা হাঁসদার কাছে, তাকে যে জুতোর তলায় রেখে যে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, ক্ষমা না চাইলে তাকে সেই বীরবাহা হাঁসদার যত ছেঁড়া জুতো থাকবে সেই গুছিয়ে রাখতে এবং সেই জুতো পালিশ করাবে শুভেন্দু অধিকারীকে, এমনটা জোর গলায় হুঁশিয়ারি দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। কিন্তু এই আক্রমণের পর থেমে নেই বিরোধীরাও, তারা বলছেন যে শুভেন্দু অধিকারী একই জায়গায় সভা করেছিলেন কিছুদিন আগে, সেই সভার প্রত্যুত্তরে আজকে এই সভা ডাকা হয়েছিল রামনগরে বাজারের কাছে আরএস ময়দানের কাছে, সেই সভাস্থলে কুণাল ঘোষ এমন বক্তব্য শানিয়েছেন এটা সৌজন্য বোধ কখনোই হতে পারে না, যেখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভায় তার কক্ষে। কিরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, কি বলবেন কুণাল ঘোষ যে কথা বললেন যে জুতোগুলো ফেলবেন না, দয়া করে রেখে দিন, জুতো পালিশ করাবেন, এবং তার পাশাপাশি এটা বলছেন অখিলগিরি যদি ক্ষমা চেয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী কেন বীরবাহার কাছে ক্ষমা চাইবেন না, আপনার মন্তব্য শ্রমিক বাবু? এটা দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, তিনি দলীয় বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে, তার সম্পর্কে একটা সেক্সিস্ট একটা রেসিস্ট আক্রমণ করা শুধু বর্ণবিদ্বেষ নয়, নারী বিদ্বেষ নয়, একটা আদিবাসী বিদ্বেষ প্রমাণ করে। সেই বিতর্ক শেষ হয়নি, আমার মনে হয় দেশের কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বিতর্ক তাদের থেকে কাম্য নয়। আর ওনারা যে ভাষায় কথা বলছেন এগুলো তো রাজনীতির ভাষা নয়, আমরাও বলছি মস্তিষ্কের পালিশ দরকার, ওদেরই মস্তিষ্ক পালিশ করতে হবে, তবে অবশ্যই জুতো দিয়ে নয়। যে ওয়েবার শিটগুলো গায়েব করে দিয়েছেন ওইগুলো খুঁজে রাখুন, ওইগুলো জমা নিয়ে কয়েক মাসের মধ্যে ওগুলো দিয়ে ওদের মস্তিষ্ক পালিশ হয়ে যাবে। শৈববাবু, আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারী ক্ষমা চাওয়া উচিত? শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ করেছেন তার বক্তব্যের যেটা যেভাবে ব্যবহার করা হয়েছে এ ধরনের কথা তিনি বলেননি বলে, আর বাকিটা তিনি তার প্রতিক্রিয়া দেবেন, তিনিও পাবলিক ডোমেনে বলেছেন তার সম্পর্কে যেটা প্রচার হচ্ছে এ ধরনের শব্দ বন্ধ তার মুখ থেকে বের হয়েছে।